আসুন আমাদের সফটওয়্যারটা আসলে দেখতে কেমন এটা একটু আমরা দেখে নিই। আমাদের সফটওয়্যারে ঢুকতে গেলে আপনাকে প্রথমে এই যে একটি লিঙ্কে আসলে প্রবেশ করতে হবে। তো লিঙ্কটি হচ্ছে demo.serverpause.com, এটুকু লিখে আপনি যদি এন্টার চাপ দেন তাহলে আপনাকে এরকম একটা সফটওয়্যার নিয়ে আসবে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো কম বেশি সবাই আমরা যারা ব্যবসা করে থাকি, বিজনেস করে থাকি, আমাদের হিসাব কিতাবটা একটু ঝামেলার হয়ে যায়। তো আমরা আমাদের ব্যবসায়ের জন্য আমাদের হিসাব নিকাশটাকে যদি আমরা সফটওয়্যার রেস্ট করে ফেলতে পারি তাহলে কিন্তু বিষয়টা অনেক বেশি স্বচ্ছতায় চলে আসে। তো আমরা বিজনেস কিপার নামের একটা সফটওয়্যার মার্কেটে দিয়ে আসতেছি। তো এই মুহূর্তে আমাদের বিজনেস কিপারের ক্লায়েন্ট আছে প্রায় 550-এর মতন 64 জেলায়। তো আমরা খুবই সাকসেসফুলের সাথে আমরা আমাদের সফটওয়্যারটাকে আসলে অপারেট করে আসতেছি। এখন এই সফটওয়্যারের কিছু গুণাবলী আছে যেই কারণে আপনি আগ্রহ প্রকাশ করবেন আমাদের সফটওয়্যারটা নেওয়ার জন্য। আপনার যদি এমন কোনো বিজনেস হয়ে থাকে যে আপনি পণ্য কিনে এনে বিক্রি করতেছেন, দ্যাট মিনস আপনি 10 টাকা দিয়ে কিনতেছেন, আপনার স্টকে আপনি রাখতেছেন আপনার প্রোডাক্ট এবং হচ্ছে 12 টাকা বিক্রি করতেছেন, তো আপনার প্রফিট হচ্ছে কত? 2 টাকা। তো ঠিক এইভাবে করে এই এই টাকাটাকে আপনার প্রতিদিনের হিসাব দেখতে হয়, প্রতি মাসের হিসাব দেখতে হয়, বছরের হিসাব দেখতে হয়। তো একটা সফটওয়্যার ইউজ করলে আপনি কিন্তু মান্থলি হিসাব, ডেইলি হিসাব বা বাৎসরিক ভাবে আপনার প্রতিষ্ঠানটা কি গ্রো করতেছে অথবা বাৎসরিক ভাবে আপনার প্রতিষ্ঠানটা কি ডাউন হচ্ছে, এই যে হিসাব নিকাশের বিষয়গুলো এগুলো আপনি খুব স্বচ্ছভাবে রাখতে পারবেন, দেখতেও পারবেন। এতে এছাড়া আরো অনেক সুবিধা আছে, যেমন ধরেন আপনি আপনার কাস্টমারদেরকে হচ্ছে এখানে এন্ট্রি রাখতে পারবেন, আপনি আপনার সাপ্লায়ারের হিসাব রাখতে পারবেন, আপনার কাস্টমারদের কাছ থেকে আপনি নগদে যেরকম বিক্রি করতে পারবেন বাকিতেও বিক্রি করতে পারবেন, আপনি তারপরে হচ্ছে কিস্তিতে বা পার্শিয়ালি আপনি পেমেন্টটা রিসিভ করতে পারবেন, প্লাস হচ্ছে আপনার কতটুকু স্টক আছে, কি কি প্রোডাক্ট কিনেছেন, কবে কবে কিনেছেন, যখন কিনেছেন তখন দাম কত ছিল, পরবর্তীতে আবার সেম প্রোডাক্ট বিভিন্ন দামে আসতে পারে সেটার হিসাব আপনারা রাখতে পারবেন। আপনি যখন একটা কাস্টমারকে হচ্ছে খুচরা মূল্যে বিক্রি করতে পারবেন, অথবা যারা হচ্ছে টিভি ফ্রিজের বিজনেস করেন, যারা হোম অ্যাপ্লায়েন্স বিক্রি করেন, হ্যাঁ, তখন তারা অনেকে কি করে যে কিস্তিতে প্রোডাক্ট বিক্রি করে। তো সাধারণভাবে কিস্তিতে একটা প্রোডাক্ট বিক্রি করতে গেলে একটা 10,000 টাকা দামের কথার কথা আমি ধরে নিলাম, 20,000 টাকা দামের একটা ফ্রিজ, তো এই ফ্রিজটার বিক্রয় মূল্য হচ্ছে 20,000 টাকা, এমআরপি 20,000 টাকা। এটাকে যদি আপনি নগদ বিক্রি করেন, কিছু টাকা নগদ ডিসকাউন্ট দিয়ে আপনি বিক্রি করতে পারেন। এখানে যদি আপনি নগদ বিক্রি না করে আপনি যদি চিন্তা করেন যে না আমি এটা কিস্তিতে বিক্রি করবো, অনেক এই সুবিধাটা নেয়, অনেক চাকরিজীবী আছে যারা এককালীন টাকা দিতে পারে না, তখন কি হয় যে একটা ডাউন পেমেন্ট রাখা হয় এবং হচ্ছে 3 মাস বা 6 মাসের সহজ কিস্তিতে অনেকে হচ্ছে পণ্য বিক্রি করে, তখন কথার কথা 20-এর জায়গায় হচ্ছে আপনি 22,000 টাকা ধরে দিলেন, তখন আপনাকে একটা 5,000 টাকা ডাউন পেমেন্ট দিলো, তো বাকি টাকাটা আপনি ভাগে ভাগে নিতে পারতেছেন। এগুলো সবই সফটওয়্যারে করা যায়। আমাদের সফটওয়্যারটা কমপ্লিট অনলাইন বেসিস একটা সফটওয়্যার, দ্যাট মিনস আপনি আপনার মোবাইল থেকে এটাকে অপারেট করতে পারবেন, এবং আপনি যদি একজন মালিক হন, আপনার কর্মচারী বা ম্যানেজার অথবা আপনি আপনার স্টাফ দিয়ে যদি সফটওয়্যারটা অপারেট করেন, তবে সে শুধু আদায় করতে পারবে, কোনো কিছু ডিলিট বা রিমুভ করতে পারবে না। তো এই যে বিষয়গুলো সিকিউরিটির দিক থেকে আমাদের সফটওয়্যার যথেষ্ট স্ট্রং। আমাদের এখানে রিপোর্টিং এর বিষয় আছে, আপনি ডেইলি রিপোর্ট, মান্থলি রিপোর্ট, প্রোডাক্ট রিপোর্ট, স্টক রিপোর্ট, এই যে অ্যাসেনশিয়াল যে ডেইলি বা সবসময় যেগুলো প্রয়োজন হয় এই রিপোর্টস গুলো আপনি আমাদের সফটওয়্যার থেকে অলওয়েজ পেতে পারেন। পাশাপাশি হচ্ছে আপনার সাপ্লায়ারের যে হিস্ট্রি গুলো আছে এগুলো আপনি রাখতে পারতেছেন, আপনি নগদ মূল্যে বিক্রি করতে পারতেছেন, বাকিতে বিক্রি করতে পারতেছেন, পণ্য দাম বাড়িয়ে বিক্রি করতে পারতেছেন, প্লাস হচ্ছে আপনি যদি হোলসেল বিক্রি করেন, যে এমন যদি এরকম হতে পারে যে আপনি একজন ব্যবসায়ী, আপনি খুচরাও বিক্রি করেন, পাইকারিও বিক্রি করেন, এগুলো সবই কিন্তু আসলে সফটওয়্যার দিয়েই করা যাচ্ছে। তো আসুন আমাদের সফটওয়্যারটা আসলে দেখতে কেমন এটা একটু আমরা দেখে নিই। আমাদের সফটওয়্যারে ঢুকতে গেলে আপনাকে প্রথমে এই যে একটি লিঙ্কে আসলে প্রবেশ করতে হবে। তো লিঙ্কটি হচ্ছে demo.serverpause.com, এটুকু লিখে আপনি যদি এন্টার চাপ দেন তাহলে আপনাকে এরকম একটা সফটওয়্যার নিয়ে আসবে। তো এটার ইউজার হচ্ছে DEMO ডেমো, আর পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত। তো আমি এখানে 1 থেকে 8 পর্যন্ত দিলাম, দিয়ে আমি লগ ইন করলাম। তো আপনারা এখন যা দেখতেছেন এটাই হচ্ছে আমাদের সফটওয়্যার। তো দেখেন এখানে কিন্তু বিজনেস কিপার লেখা আছে, বাট আমাদের কিন্তু লোগোটা এখানে অ্যাটাচ করা নেই। তো আমি প্রথমেই দেখাচ্ছি কিভাবে একটি প্রতিষ্ঠান তার লোগোটাকে এখানে অ্যাড করে নেবে। তো আমি চলে গেলাম হচ্ছে সেটিং, তারপর লোগো। তো দেখেন সফটওয়্যার আসলে অনেক কিছু আছে যেটা আপনার মানে এক কথায় তো আসলে বলে কমপ্লিট করা সম্ভব না। তো মানুষের
সমস্যাগুলো যেন সমাধান হয়, প্রবলেমগুলো যেন সলভ হয়, এরকম ভাবে আসলে একটা সফটওয়্যার আমরা আসলে তৈরি করে থাকি। এই যে আমি ডেমো এন্টারপ্রাইজ আমাদের এই লোগোটা এখানে আসলে নিলাম, নেওয়ার পরে আমি এখানে আবার একটু সার্চ করে নিই ডেমো লোগো। আমার এখানে তিনটা ঘরেই এই লোগোটা দিয়ে দিতে হবে। লোগোর একটা সাইজ আছে, এটা হচ্ছে 300x80 পিক্সেল। ওপেন করলাম, এবার আপলোড করে দিলাম এবং লোগো সাকসেসফুলি আপলোডেড। এটা কিভাবে দেখবো, আমি লগ আউট যদি করি এখন কিন্তু আমি এখানে সুন্দর আমার একটা লোগো দেখতে পাচ্ছি। তো আমি আবার লগ ইন করি। আপনি আপনার প্রতিষ্ঠানের সমস্ত খরচাদি কিন্তু এই সফটওয়্যারের ভিতরে এন্ট্রি রাখতে পারবেন। আচ্ছা, তো আমি এখন খুব বেসিক কিছু বিষয়ে দেখাবো, যেমন ধরেন আমি কিভাবে একটা প্রোডাক্ট অ্যাড করতে হয় এটা দেখাবো। তো এখন আমি প্রোডাক্টে চলে গেলাম, লিস্ট প্রোডাক্টে চলে গেলাম। মাঝখানে আমি একটু বলে নেই, আমাদের এই সফটওয়্যারের সাথে আপনি বারকোড প্রিন্টার এবং হচ্ছে বারকোড স্ক্যানার, পস প্রিন্টার, এগুলো সবই কিন্তু আসলে চালাতে পারবেন এবং আপনি আমাদের কাছ থেকে এগুলো সব কালেক্ট করে নিতে পারবেন। ওকে, দেন আমি যদি এখানে পজে চলে যাই তাহলে আমি দেখতে পারবো হচ্ছে আমার যে প্রোডাক্টগুলো আছে। হ্যাঁ, আমি এখানে লগ ইন করলাম, আমার যে প্রোডাক্টটা আছে আমি সেটা কিন্তু এখানে সিলেক্ট করে যে বিক্রি করতে পারবো। এটা হচ্ছে আমার পস প্ল্যাটফর্ম, যেখান থেকে আমি সব সময় সাধারণত বেচা কিনি করব। হ্যাঁ, তো এখানে আমি পেমেন্ট করে দিলাম, আমার টোটাল 1,080 টাকা আসছে, সেটা সাবমিট করে দিতেই আমার সফটওয়্যার কিন্তু প্রিন্টে নিয়ে গেল এবং বিষয়টা কিন্তু অনেক জলদি হবে। এখন এখানে কি হচ্ছে, আমি কিন্তু এখানে পিডিএফ দিয়ে রাখছি, তার মানে আমার এই মুহূর্তে কোনো প্রিন্টার সেট আপ করা নেই, সো দ্যাট আমার এখানে একটু লেট হয়েছে কিন্তু এটা তাৎক্ষণিক, আপনার ক্লিক করার সাথে সাথেই হবে। তো এখান থেকে আপনি যখন ফিরে যাবেন তখন ব্যাক টু পজে ক্লিক করলে আমরা আবার সেই পজ প্ল্যাটফর্মটাতে চলে আসবো। তো এখানে আসার যে কারণ, আমাদের কিন্তু মাত্র একটা প্রোডাক্ট এখানে আছে, ওয়ালটন 40W এলইডি বাল্ব। তো ঠিক আছে, আমি এখান থেকে হচ্ছে একটা প্রোডাক্ট বানিয়ে নিব। লিস্ট প্রোডাক্টে গেলাম, একটা প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি। এখন আমি একটা প্রোডাক্ট অ্যাড করব। তো একটা প্রোডাক্ট অ্যাড করতে গেলে আমাকে হচ্ছে অ্যাড প্রোডাক্টে ক্লিক করতে হবে। এখানে অনেকগুলো ঘর আছে, যে ঘরগুলোর মধ্যে স্টার মার্ক দেওয়া আছে, যেমন প্রথমটা স্ট্যান্ডার্ড দেওয়া আছে, এটা স্ট্যান্ডার্ডই থাকবে। তার কারণ হচ্ছে পরেরটা হলো কম্বো ডিজিটাল সার্ভিস। তো কম্বো মানে হচ্ছে একটার সাথে একটা যদি সংযুক্ত থাকে, একটার সাথে একটা ফ্রি থাকলে আমরা কম্বোতে আসলে ফেলি। ডিজিটাল প্রোডাক্ট যেটা আমরা বিক্রি করতেছি, ধরা ছোঁয়া যায় না, সফটওয়্যার রিলেটেড সামথিং। সার্ভিস যেটা হচ্ছে যে দেখা গেছে মেকানিক্যাল যেই বিষয়গুলো থাকে, ইঞ্জিনিয়ারিং যে বিষয়গুলো থাকে ওইটাকে আমরা সার্ভিস বলে থাকি। তো যেহেতু আমি ধরে নিচ্ছি কেনা প্রোডাক্ট, একটা প্রোডাক্ট কিনবো অ্যান্ড দেন বিক্রি করব, সো এরকম সিস্টেমের জন্য আমাকে স্ট্যান্ডার্ডই রাখতে হবে। একটা প্রোডাক্টের নাম আমাকে আমি যদি নেই, সেটা হচ্ছে কথার কথা, আমি একটা জিন্স প্যান্ট চাই না। তো এখন আমি এখানে কিন্তু আমার একটা কোড আমি বসাই দিতে পারি। যদি মনে করি যে না আমার কোড লেখার সময় নেই, সেক্ষেত্রে আমি এখানে অটোমেটিক কোড তৈরি হয়, জেনারেটর আছে। তো আমি কোড জেনারেটরে একটা ক্লিক করলে প্রতিবার একটা ইউনিক 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 কোড বেরোবে, ঠিক আছে? তো এই কাজগুলো কিন্তু আমাকে কম্পিউটারে করতে হবে। তো আমি কোড দিলাম, বারকোড সিম্বলে যে 128 থাকবে এটা সর্বোচ্চ, এটাই থাকবে। ক্যাটাগরি, ক্যাটাগরি দিব হচ্ছে ডিফল্ট, ইউনিট দিব হচ্ছে পিস, তার মানে পিস হিসাবে হচ্ছে বিক্রি করা, পিস হিসাবে কেনা। আমি কথার কথা ধরে নিচ্ছি এটা 990 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য, 1400 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। এই পর্যায়ে আমি অ্যাড প্রোডাক্ট করে দিলাম সবার শেষে, ঠিক আছে? এই এই যে অ্যাড প্রোডাক্ট করে দিলাম, তাহলে প্রোডাক্ট একটা অ্যাড হয়ে গেল। কিন্তু আমার এখানে কিন্তু 1400 টাকা বিক্রি, বাট আমার কোয়ান্টিটি কিন্তু কিছু নাই, তার মানে আমাকে কোয়ান্টিটি যোগ করতে হবে। আর এই বিষয়টাকে আমরা বলছি পারচেজ। তো যখন আমি এখানে লিস্ট পারচেজে গিয়ে দেখি কি আছে, ওই যে ওয়ালটনের একটা জিনিস পারচেজ করা ছিল, এখন আমি আমার প্যান্ট যেটা কি প্রোডাক্টটা হচ্ছে রেডি করলাম, এটাকে আমি পারচেজ দেখাবো। তো অবশ্যই পারচেজে আসলে আমাকে একটা সাপ্লায়ার দিতে হবে। তো আমি এখান থেকে টেস্ট সাপ্লায়ারটা দিয়ে দিলাম, কেননা এখানে লেখা আছে প্লিজ সিলেক্ট দিস বিফোর অ্যাডিং এনি প্রোডাক্ট। তো এখান থেকে হচ্ছে আমি জিন্স প্যান্টটা সিলেক্ট করে নিলাম, যেহেতু অন্য আর কোনো কিছু নাই যে দিয়ে, অতএব এই যেতে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু প্রোডাক্টটাকে ধরে দিচ্ছে। এটা কত পিস, আমি কথা কথা 12 পিস নিচ্ছি।
12 পিস আমার কত টাকা আসতেছে? গ্র্যান্ড টোটালে আমি দেখতেছি যে 11,880 টাকা আসতেছে। তো আমি এই অবস্থায় হচ্ছে 11,880 টাকা দিয়ে সাবমিট করে দিব। আমার প্রোডাক্টে স্টক স্টকে প্রোডাক্ট ঢুকে গেছে। তো এই মুহূর্তে আমি এখানে দেখতে পাচ্ছি 12 পিস আছে। হ্যাঁ, আমার ওয়্যার হাউসে 12 পিস আছে। এখন যদি আমি পজে চলে যাই বিক্রি করার জন্য, আমি এখানে দেখতে পাবো যে চায়না জিন্স প্যান্ট একটা প্রোডাক্ট আসছে, যেটা ক্রয় মূল্য যাই থাকুক বিক্রয় মূল্য 1400 টাকা। এখন কথার কথা, আমি 2 পিস বিক্রি করব। তো 2 পিস হচ্ছে আমি একটু ডিসকাউন্ট দিব, 2800 টাকা আসছে। আমি এখানে ধরেন যে 200 টাকা ডিসকাউন্ট দিলাম, এখন আসছে 2600 টাকা। তো পেমেন্টটা আমার চলে আসলে কিন্তু 2600 টাকায় আমার চলে আসছে। হ্যাঁ, এখন ধরেন যে আমি এটা কিন্তু নগদে বিক্রি করতেছি 2600 টাকা। হ্যাঁ, কোনো গ্রাহক যদি আমাকে দুইটা 1000 টাকা দেয়, একটা 500 টাকা দেয়, একটা 600 টাকা দেয়, তো এটা এই অবস্থায় দিয়ে আমি যদি সাবমিট করে ফেলি, তাহলে আমার এখানে একটা ইনভয়েস চলে আসতেছে। ইনভয়েসের মধ্যে কিন্তু আমার সবকিছুই থাকবে, কি কি প্রোডাক্ট বিক্রি করতেছি, সেটা কত টাকা দাম ছিল, কত টাকা ডিসকাউন্ট দিয়েছে, এগুলো সবই এখানে আসলে থাকবে। ঠিক আছে, তো থাকার পরে আমি যদি সেভ করি তাহলে প্রিন্ট হয়ে যাবে, সেভ না করলে আমি ব্যাক টু পজে চলে আসব। এখন আমি ধরেন যে একটা প্রোডাক্ট নিব, এইবার আমি একটা ফ্রিজ নিব। ধরলাম যে আমি ওয়ালটন ফ্রিজ ফ্রিজ হ্যাঁ ভাবলাম যে 2D4, হ্যাঁ এরকম একটা ফ্রিজ নিলাম। আমি আসলে জানি না ওয়ালটন ফ্রিজের মডেল কে কি আসে বিষয়ে। আমি এখানে ডিফল্ট দিলাম, ইউনিট পিস দিলাম, ক্রয় মূল্য দিলাম হচ্ছে 20,000 টাকা, বিক্রয় মূল্য দিলাম হচ্ছে 25,000 টাকা দিলাম, দিয়ে সাবমিট করে দিলাম। এটাকে আমি আবার পারচেজ দেখাবো। দেখেন, সাবমিট মানে একটা প্রোডাক্ট অ্যাড করা থেকে নিয়ে পারচেজ করা পর্যন্ত কিন্তু খুব একটা কঠিন না, খুবই সহজ। আমার মনে করেন এই ফ্রিজটা হচ্ছে 5 পিস, আমি সাবমিট করলাম, করলে আমার স্টকে কিন্তু এই 5 পিস ফ্রিজ ঢুকে যাচ্ছে। এখন যদি আমি লিস্ট প্রোডাক্টে আসি, আমার 3টা প্রোডাক্ট, ওয়ালটনের ফ্রিজ আছে একটা, 5 পিস। তো এটাকে আমি কিন্তু পজে বিক্রি করব না, এটাকে কিন্তু পজে বিক্রি করব না, এটা হচ্ছে পজ প্ল্যাটফর্ম ছোট ইনভয়েসের জন্য। যেহেতু ফ্রিজ একটা বড় সড় বিষয়, এটাকে আমরা সেলে যাব এবং অ্যাড সেল করব। যেভাবে করে অ্যাড প্রোডাক্ট অ্যাড পারচেজ করেছি, ঠিক ওইভাবে করে আমরা অ্যাড সেল করব। তো অবশ্যই আমাকে একটা কাস্টমার সিলেক্ট করতে হবে। তো এই মুহূর্তে আমার তো কোনো কাস্টমার নাই, সো দ্যাট আমি একটা কাস্টমার বানাচ্ছি। নেম দিলাম হচ্ছে, আমার নামই দিই, ইমেল অ্যাড্রেস আমারটাই দিই, ফোন নাম্বার দিই হচ্ছে আমি সম্পূর্ণ বিষয়টা কিন্তু আপনার সামনে দেখানোর চেষ্টা করতেছি, সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে, যে কারণে আমি কোনো আচ্ছা ইমেল মাস্ট আছে কন্টিনিউ, অলরেডি আমার নামে ইমেল এন্ট্রি করা আছে। তো আমি আপনাদের সামনে লাইভ বিষয়টা করতেছি হচ্ছে যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, আমার আমার নামে একটা কাস্টমার এন্ট্রি হয়ে গেছে। তো এখন আমি এটাকে সেলে নিয়ে যেতে পারবো, অ্যাড সেল। তো অবশ্যই আমাকে কাস্টমার, একটা লিস্টেড কাস্টমারের জন্য কিন্তু আমাকে অবশ্যই একটা কাস্টমার তৈরি করে নিতেই হবে। যদি আমি মনে করি যে না, আমি লিস্টেড কোনো কাস্টমারের কাছে বেচবো না, তবে আমাকে কিন্তু যে একটা টেম্পোরারি কাস্টমার দেওয়া আছে এখানে, ওয়ার্কিং কাস্টমার বা পথচারী কাস্টমার, তো সেক্ষেত্রে এই পথচারী কাস্টমারটাকে সিলেক্ট করে নিতে হবে। মানে একটা কাস্টমার বাধ্যতামূলক সিলেক্ট করতেই হবে। ঠিক আছে, তো এখন আমি ফ্রিজ বিক্রি করতেছি, এটার দাম আছে হচ্ছে 25,000 টাকা। কথার কথা, আমি একটা সিরিয়াল দিলাম, এই প্রোডাক্টটা আমি বেশি দামে বিক্রি করব।
তার কারণে আমি কিস্তিতে বিক্রি করবো। হ্যাঁ, এই জন্য হচ্ছে আমি 28,000 টাকা দিলাম, এটার দামটা কিন্তু আমি বাড়িয়ে দিলাম। এখন আমি আমি দিব হচ্ছে 6 মান্থ। ওকে, ফ্রম টুডে এটা আমি দিয়ে দিলাম। এখন আমি পেমেন্ট স্ট্যাটাসটা কি করব, পার্সিয়াল, আজকে সে কত টাকা দিয়েছে, আজকে 7,000 টাকা দিয়েছে, এইভাবে করে আমি সাবমিট করে দিলাম। এখন কি হলো যে আমি 28,000 টাকা প্রোডাক্টের দাম, 7,000 টাকা আমি আজকে নিয়েছি ফর ডাউন পেমেন্ট, 21,000 টাকা বাকি। তো কথার কথা, এইটা আমি কোথায় পাবো, যা আমি পজে সেল করব সেটা পাবো পজ সেলে, যা অ্যাডে সেল করব সেটা পাবো লিস্ট সেলে। তো আমি সেলে চলে আসলাম, আসার পরে আমি এখান থেকে অ্যাড পেমেন্ট যদি করে দেই আজকের ডেট দিয়ে, 21,000 টাকা বাকি আছে, সে মনে করেন আরেকদিন আসলো 5,000 টাকা দিল, এটা আমি পেমেন্ট করে নিলাম, আবার অ্যাড পেমেন্ট দিলাম, সে আরেকদিন আসলো, সে দিল হচ্ছে 7,000 টাকা দিল, এটা কমপ্লিট করে দিলাম, আরেকদিন আসলো, আমি 9,000 টাকা আছে, পুরো টাকাটাই নিয়ে নিলাম। তাহলে এখন কিন্তু পুরো বিষয়টা কিন্তু পেইড হয়ে গেল, তাই না? তা এখন আমি যদি এই ইনভয়েসটা দেখার চেষ্টা করি যে আমি কোন প্রোডাক্টটা বিক্রি করেছিলাম, সেটা কত তারিখে এবং কার কাছে, তার ডিটেল কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি, টেস্ট কোম্পানি, এই যে ব্যক্তির ফোন নাম্বার। হ্যাঁ, তো এই ব্যক্তির কাছে হচ্ছে আমি প্রোডাক্ট বিক্রি করেছিলাম 6 মাসের একটা সময় দিয়ে, এই হচ্ছে সিরিয়াল নাম্বার, প্রোডাক্টের মডেল, কত টাকা বিক্রি করেছি। এখন এটার যে পেমেন্ট হিস্ট্রি, এই হিস্ট্রিটা যদি আমাকে দেখতে হয়, সেক্ষেত্রে আমাকে দেখতে হবে কি, সেল ডিটেলে চলে যেতে হবে। সেল ডিটেলে চলে আসলে আমি এখানে কতবার টাকা নিয়েছি, আমি এখানে 1, 2, 3, 4 বার টাকা নিয়েছি, প্রথম 7,000, 5,000, 7,000, 9,000, এবং টাকাটা কে রিসিভ করেছে তার নামটাও কিন্তু এখানে সেভ করা থাকতেছে। তো সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমি এখানে খুব ভালোভাবে দেখতে পারতেছি, এবং আমি কিন্তু একটা ইনভয়েসও দিতে পারবো, ঠিক আছে? যে আমি যদি সেলে চলে যাই, লিস্ট সেলে যদি চলে যাই, এবং যে কোনো জায়গায় যদি আমি ক্লিক করি, তবে আমি এটাকে ঠিক এইভাবে করে প্রিন্ট করে দিতে পারবো। আচ্ছা, তো খেয়াল করেন এখানে কিন্তু আমরা আমাদের নতুন লোগোটাকে পাচ্ছি না। কেন পাচ্ছি না, কারণ এটা বিলারের সাথে অ্যাড করা নেই। এখন আমরা লিস্ট বিলারে চলে যাই, এখান থেকে এই বিলারে আমি লোগোটা চেঞ্জ করে দেই, ডেমো এন্টারপ্রাইজ এটা দিয়ে দিলাম। তো তারপর আমি লিস্ট সেলে চলে আসলাম, আসার পরে আমার কিন্তু এই যে লোগোটা চেঞ্জ হয়ে গেছে, এই মুহূর্তে আমি যদি প্রিন্ট দিয়ে দিই তাহলে একটা চমৎকার ইনভয়েস পেয়ে যাব। তো বেসিক্যালি এই ছিল আমার দেখানোর বেসিক বিষয়টা, যে আপনাদেরকে দেখালে হয়তো বিষয়টা বুঝবেন, এবং এই জিনিস যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আরো অনেক কিছু আছে, যেমন একটা প্রতিষ্ঠানের আপ টু বটম অনেক খরচ আছে, হ্যাঁ, যে খরচগুলো আমরা এই যে পারচেজের ভিতরে এক্সপেন্স আছে, হ্যাঁ, এখানে আমরা এই স্টাফ স্যালারি করতে পারি, আমরা এখানে কথার কথা একটা একটা ক্যাটাগরি বানালাম। আচ্ছা, ক্যাটাগরি কিভাবে বানায়, এটা হচ্ছে সেটিং থেকে বানায়। হ্যাঁ, আমি একটা এক্সপেন্স ক্যাটাগরি একটা ক্যাটাগরি বানাই, অ্যাড এক্সপেন্স ক্যাটাগরি ধরলাম যে এটা হচ্ছে হাউস রেন্ট। হাউস রেন্ট দিয়ে দিলাম। এখন হচ্ছে বাড়ি ভাড়াটা এন্ট্রি করে দিলাম, এরপরে ধরেন যে আমি দিলাম এন্টারটেইনমেন্ট, এটা দিলাম, ওকে, এন্টারটেইনমেন্ট একটা ক্যাটাগরি দিলাম। তো এখন এটাকে আমি ধরেন যে খরচ দেখাবো, লিস্ট এক্সপেন্স, আমার এখানে লিস্ট এক্সপেন্স এর মধ্যে 10,000 টাকা একটা এক্সপেন্স আছে, পূর্বের ছিল, তো আজকে আমি আরো এক্সপেন্স করতেছি, আমি ঘর ভাড়া দিব। হ্যাঁ, কোন হাউজের, হাউস নাম্বার 1। এখানে কিন্তু ব্রাঞ্চের সিস্টেম আছে, আপনারা কিন্তু চাইলে ব্রাঞ্চ বাড়াতে পারবেন, আমরা বলতেছি একটা সফটওয়্যার এগেনস্ট আপনি 20টা পর্যন্ত ব্রাঞ্চ করতে পারবেন। আমি এখানে 5,000 টাকা ঘর ভাড়া দিলাম, দিয়ে আমি অ্যাড এক্সপেন্স করে দিলাম। তো এই যে খরচ হলো, এই টাকাটা আমরা কোথায় দেখব, এই যে টু ডেজ প্রফিটে যদি আমি ক্লিক করি, তাহলে আমি দেখতে পারবো যে আমার সারাদিনে বিক্রি হয়েছে 31,880 টাকা, এর ভিতরে ডিসকাউন্ট দিয়েছে আমি 200 টাকা, যা বিক্রি করেছি তার ক্রয় মূল্য ছিল 22,580 টাকা, সম্পূর্ণ মিলে এই দিকটাকে ঘর ভাড়া দিলাম, এই খরচটা হয়েছে 5,000, এবং এই মুহূর্তে আমার প্রফিট আছে হচ্ছে 4,100 টাকা। খুবই সিম্পল একটা বিষয়, আমাদের সফটওয়্যারটা কিন্তু অনেক বেশি জটিল এবং কঠিনের কিছু না, এটা কিন্তু খুব সহজভাবে রাখা হয়েছে যেন আপনি খুব সহজেই বুঝতে পারেন। তো দেখেন, এটা গেল একদিনের, আমি 25 তারিখের সেল দেখাচ্ছি বা 25 তারিখে ইনকাম দেখাচ্ছি,
এরকম ভাবে 24, 23, 31 যে কোনো দিনের আপনি ক্লিক করবেন, যখন আপনার সেল থাকবে তখন আপনি সেলগুলো আসলে দেখাতে পারবেন। যদি মান্থলি সেলে আমি ক্লিক করি, তখন এই যে মাসের নামের উপরে যখন ক্লিক করবেন, সারা মাসে কত টাকা প্রফিট হলো, সারা মাসে কত টাকা খরচ হলো, এই বিষয়গুলো কিন্তু আপনি তখন দেখতে পারবেন। তো এই ছিল আসলে বেসিক বিষয়টা। তো এই হচ্ছে আমাদের সফটওয়্যার, আমাদের বিজনেস কিপার সফটওয়্যার। আপনার যদি ভালো লেগে থাকে এবং আপনার প্রয়োজন যদি সার্ভ হয় আমার এই ভিডিওটা দেখে, যদি আপনি মনে করেন, হ্যাঁ এখানে কিন্তু ডেসক্রিপশন অনেক কিছু লেখা আছে যে আমার সফটওয়্যারে কি আছে নাই, কোন কোন রিপোর্ট আছে, কি আসে বিষয়, এগুলো দেখে যদি আপনার মনে হয় যে হ্যাঁ এটা নিলে আপনার ভালো হবে, আপনার প্রতিষ্ঠানটা আর একটু বেশি স্বচ্ছতা পাবে, বা আপনার একটা বা দুইটা প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলো একার পক্ষে আসলে 2-3টা প্রতিষ্ঠান কভারেজ দেওয়া সম্ভব হচ্ছে না, তো আপনি কিন্তু সেই ক্ষেত্রে আমাদের সফটওয়্যারটাকে চুজ করতে পারেন, যেন আপনার সহজ হয় বিষয়গুলো, যেন মানে সাবলীল ভাবে আপনি মেনটেনেন্স করতে পারেন আর কি। আমার নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনি আমাকে কমেন্ট করতে পারেন, আমার ফেসবুক লিংক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনি যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমরা ফিজিক্যাল মানে ফিজিক্যাল যে সেট আপটা, এটাও আমরা সাধারণত দিয়ে থাকি, তবে সেটা ক্ষেত্র বিশেষে আমরা আসলে মানে ওভার দ্য ফোন কনফার্ম করে নিই, কারণ একটা জায়গায় ফিজিক্যাল সেট আপে যেতে হলে আমাকে সার্ভারটা রেডি করতে হয়, একটা সার্ভার রেডি করতে 2 থেকে 3 দিনের একটা সময় প্রয়োজন আছে, এরপর আমি কোথায় যাচ্ছি, কি আসে বিষয়, সেইটা জায়গার একটা ভাড়া আছে, একটা কস্টিং আছে, এই বিষয়গুলো আমরা ফোনে নেগোসিয়েট করে তারপর আমরা ফিজিক্যালি রওনা দিই। আরেকটা কথা মাঝখানেও বলেছি, আবার বলে রাখি, একটা সফটওয়্যার সেট আপের ক্ষেত্রে যে সমস্ত হার্ডওয়্যার বা যে সমস্ত ডিভাইসেস গুলো আসলে প্রয়োজন হয়, যেমন পজ প্রিন্টার, পজ রুল, বারকোড প্রিন্টার, বারকোড রুল, বারকোড স্টিকার, বারকোড স্ক্যানার, এগুলো সবই আমার থেকে পাবেন এবং সবসময় পাবেন এবং সবচেয়ে ভালোটাই পাবেন। আমি বলবো না যে একদম মানে একদম সবচেয়ে ভালো, সবচেয়ে দামি, একদম সেরা জিনিস নিয়ে বিজনেস করি না, আসলে তাহলে বিজনেস করতে পারবো না। আমাদের এখানে মিড বাজেটের ভিতরে বেস্ট কোয়ালিটি আপনি পাবেন, প্রত্যেকটা প্রিন্টার আমাদের কাছে পাবেন হচ্ছে 3 বছরের ওয়ারেন্টি। তো এই বিষয়গুলো আসলে আপনি যদি মাথায় রাখেন, আশা করি আপনার জন্য আপনার বিজনেস আগিয়ে নিয়ে যেতে অথবা আপনাকে চলতে অনেক বেশি সাশ্রয়ী হওয়ার সুযোগ তৈরি করে দিয়ে। ধন্যবাদ সকলকে, আমি নাজরান আহমেদ, আশা করছি আপনাদের রেসপন্স পাবো ইনশাল্লাহ। খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।